ফোর ফাইভ সিক্স সেভেনের সঙ্গে ওয়ান টু ওয়ানের যে সম্পর্ক কোন সংখ্যার সঙ্গে ওয়ান ফোর ফোরের সেই সম্পর্ক আমাদেরকে বের করতে হবে তো আমরা ফোর ফাইভ সিক্স সেভেন থেকে ওয়ান টু ওয়ান কীভাবে এলো সেটা প্রথমে দেখে নেব প্রথমে এই ফোর ফাইভ সিক্স সেভেন এই যে নাম্বারটা তার ডিজিটগুলো আমরা প্লাস করবো ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন ইকল টু কত আসবে পনেরো আর সাথে বাইশ টোয়েন্টি টু টোয়েন্টি টুয়ের আমরা অর্ধেক করব কত আসবে ইলেভেন ইলেভেনের আমরা স্কোয়ার করব স্কোয়ার করলে কি আসবে ওয়ান টু ওয়ান দেখো চলে এসছে তাহলে এটা উল্টো দিক থেকে আসতে হবে আমাদেরকে ওয়ান ফোর ওয়ান তাহলে এটা কী হবে টুয়েলভের স্কোয়ার তাহলে টুয়েলভের ডবল করলে কি হবে টোয়েন্টি ফোর অর্থাৎ এই যে সংখ্যাগুলো রয়েছে এই যে নাম্বারগুলো তাদের এই নাম্বারগুলোর মধ্যে কাদের অঙ্কগুলোর সমষ্টি টোয়েন্টি ফোর আমাদেরকে বের করতে হবে দেখো সিক্স এইট ফোরটিন আর এটা হচ্ছে টু অ্যাড করলে সিক্সটিন আর এটা হচ্ছে নাইন টোয়েন্টি ফাইভ হচ্ছে না পাঁচ আর এটা তেরো আর দিয়ে পনেরো আর নয় চব্বিশ দেখো হয়ে যাচ্ছে তার মানে বি অপশান আমাদের হয়ে গেল অন্যগুলো হবে